আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা টিপ কলের লাইন টানবো, আর টিপ কলের লাইনটা আমরা কিভাবে টানবো সেটা আপনাদের দেখাবো, কিভাবে আমরা কাজটা করি। এটা টিপ কলের এখানটার লাইনটা দেবো বন্ধুরা, এই যে দেখুন, ওই যে একটা 3-4 পাইপ আছে, আর এই 3-4 পাইপ থেকে আমরা লাইন এনে তারপর একটা টিপ কলের লাইন আমরা এই ঘরে নিব, এই ঘরে নিব। আর আমরা এই লাইনটা আমরা কিভাবে যে করব আর কিভাবে করতে হয় সেটাই আপনাদের দেখাবো, আর আপনারা দেখবেন ও শিখবেন ইনশাল্লাহ। আমার মাঝেই থাকুন। এখানটা আমাদের অলরেডি কাটা হয়ে গেছে, এই যে লাইনটা, এই যে লাইন, এখান থেকে আমরা এটা টি এর অংশ বাই করবো, এটা পয়েন্ট বাই করবো। আর এই এখানে বন্ধুরা পরিস্থিতিটা অনেকটাই তেমন ভালো না, ভালো না হলো মানে ভালো না, কারণটা হলো কি, আপনার এটা একটা কারেন্টের লাইন, এখানে আর অনেক তারগুলো আছে। যখন আপনারা কাজ করবেন, আপনার লাইনের কাজ করবেন, যদি কারেন্টের তার থাকে একটু সাবধানে করবেন, সাবধানে করলে অবশ্যই আপনার জানটা বাঁচবে, অবশ্যই জানটা বাঁচাতে পারবেন। এটা সবসময় একটু সাবধানে কাজ করবেন দেখে। আর এখানটা আমরা একটা লাইন বাই করব, মানে কিভাবে লাইন বাই করি সেটাই আপনারা দেখুন। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন প্যাঁচ কাটবো, একটা সুন্দর করে প্যাঁচ কাটতে হবে। হ্যাঁ বন্ধুরা, দেখুন কিভাবে আপনার প্যাচ কাটতে হয়, কি সুন্দর প্যাচটা কেটে নিয়ে একবারে কেটে যে সুন্দর করে, আর যে ধরনের লাগবে প্যাচটা, যে ধরনের লাগবে সেই ধরনের প্যাচটা হয়ে গেছে। দেখুন দেখুন, আমরা থ্রি টেপ দিতেছি, যে মাথায় আমরা টিটা ধরাবো সে মাথায় আমরা সুন্দর করে থ্রি টেপ দেবো, টেপ দিয়ে তারপর আমরা এই যে ফিটিংটা, টিটা আমরা ধরাবো, যে আমাদের যে পয়েন্ট আমাদের লাগবে এটা টিপ কলের জন্য আমাদের সুন্দর করে টাইট দিতে হবে। মানে বেশি দেওয়া যাবে না, বেশি দেওয়া যাবে না, মানে এটা হলো আপনার বেশি দিলে আপনি প্লাস্টিকের জিনিস। বন্ধুরা, এই নিপিলটা আমাদের ধরাইতে হবে সামনে, সামনে নিপিলটা ধরাইতে হবে, আর এই তার জন্য আমাদের থ্রেড টেপ আমাদের ধরাইতে হইতেছে। আমরা থ্রেড টেপ মারতেছি নিপিলের মাঝে, তারপর আমরা ওই যে টির মাঝে ধরাবো। আর এখানে একটা আমাদের ইনন পাটটা লাগবে, যে আপনার আর একটা পাইপ আছে ওটার সাথে যুক্ত দেওয়ার জন্য আমাদের একটা ইনন পাটটা লাগবে, তার সাথে ইনন পাটটা যদি লাগে আমরা, আমাদের লাগবে কি, একটা 3-4 নিপেল। আর এটা হলো আপনার 3-4 নিপেল। আর বন্ধুরা, আরেকটা জিনিস, আপনার প্লাস্টিকের জিনিস আপনার মিডিয়ামটা দেবেন, যে পরিমাণে আমাদের দরকার হবে, জোর করা যাবে না। যেমন আমরা জিআই পাইপ, জিআই ফিটিং এ আমরা টাইট দিয়ে অনেক জোর করে, জোর করে যত জোর আছে খাটাই, তাতে সমস্যা নেই। আর এটা আপনার জোর খাটানো যাবে না, আর পরিমাণ ভাবে টাইট দিতে হবে, আর যে পর্যন্ত টাইট বেন ইনশাল্লাহ। আমাদের ইনন পার্টটা বন্ধুরা, এই ইনন পার্টটা নাম আমাদের, এখন এক পার্টটা এই পার্টটা এই সাইডে লাগাবো। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখুন, এই যে ইনন পাটটা, যে এই যে আমাদের টি পয়েন্ট, আর আমরা এখন জয়েন দেবো এটা, যে ইনন পাটটার কথা বলছিলাম, আমরা এখন এখানে মাপ দিয়ে কাটবো। আর এই পয়েন্টটা গেলো আপনার, আমাদের যে পয়েন্টটা লাগবে টিপ কলের জন্য সেই পয়েন্টে আমাদের রাখা হয়ে গেছে। এখন আমরা ইনন পাটটা জয়েন দেবো, এখানে আমরা কাটবো আমাদের যে এটাও প্যাঁচ কাটা হয়ে গেল, প্যাঁচ কাটা হয়ে গেছে এটা, এখন আমরা ইনন পাটটা ধরবো। এই যে আমরা এই মাথাও আমরা থ্রি টেপ মারতেছি বন্ধুরা, সুন্দর করে থ্রি টেপ দিবেন। আর প্লাস্টিকের জিনিসটা কিভাবে টাইট দিবেন সেটাও বলছি, আপনার মিডিয়াম, আর যে পর্যন্ত প্যাচ আছে ও পর্যন্ত দিবেন, হাতটা দিবেন, হয়তো যন্ত্রটা দিবেন, বেশি দিবেন না, পরিমাণ থেকে বেশি দিবেন না, বেশি দিলে আপনার চাপে ফেটে যাবে। আর প্লাস্টিকের মাল তো আপনারা জানেন কোন ধরনের, প্লাস্টিকের মাল ভালো, মালটা আপনার কি কোম্পানি, মালটা বেঙ্গল কোম্পানি। আমাদের আমরা যে কাজ করতেছি, যে লাইনটার জন্য কাজ করতেছি, মালটা হলো বেঙ্গল কোম্পানি, পাইপ দিয়ে টাইট দিতেছি সুন্দর করে।
মানে আর যে পরিমাণ টাইটটা লাগবে সেই পরিমাণ ভাবে তাই দিতাছি। বন্ধুরা আমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন, আমাদের কাজ কেমন লাগলো সেটাও বলবেন, শেয়ার করে কমেন্ট করে বলবেন। হ্যাঁ আমাদের এই দেখি দেখুন এই পরিমাণ হয়ে গেছে, এখন যদি আমরা যদি জোর করি তাতে আপনার ফেটে যাবে এটা। এই আমরা এখন জয়েন দিব, বন্ধুরা আমাদের এই লাইনটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা নিচে কাজ করব, সেটাই আপনারা দেখুন নিচে কিভাবে কাজ করি সেটাই দেখুন। বন্ধুরা আমাদের যেখানে একটা কলের পয়েন্ট যাবে, যে কলের পয়েন্টের জন্য আমরা এতটা কাজ করলাম, আর সেখানে আমরা একটা ফোটা করবো পিছন সাইড দিয়ে আগে ফোটা করে। এই যে ফোটা অলরেডি আমরা করতেছি, ফোটা অলরেডি হয়ে গেছে। দেখুন এই ফোটার মাঝে আমরা পয়েন্টটা নিয়ে যাব, ভিতরে নিয়ে যাব, ভিতরে একটা টিপ কল হবে, এই ফোটা দিয়ে টিপ কল যাবে। দেখুন কিভাবে পয়েন্টার মাঝে যায়। এই যে আমাদের এখন আমরা 40 mm এর 50 mm এর পাইপ আমরা কাটতেছি, এই 50 mm এর পাইপটা আপনার ইয়ে যাবে, আপনার ড্রেনে যাবে। এই ড্রেনের জন্য লাইন আমরা 50 mm এর পাইপ দিয়ে করতেছি। এই যে তার মাঝে আপনার একটা ই ছিল, একটা এখানে একটা চাক, চাকের জন্য আমাদের একটা লং টপ বসানো হয়েছে। আপনার লং টপটা দেখুন, ওই যে লং টপটা আমরা বলছি চারকে আমরা দুই বানানো হয়েছে, এটা আমরা লং টপের মাঝে কালেকশন দিব। দেখুন আমাদের আরেকটা টুকটা লাগতে আছে কালেকশন দেওয়ার জন্য, এই টুকটাটা আমরা কাটতেছি। আর বন্ধুরা একটা সাইপন আপনারা এই মানে একটা জিনিস, সাইপন যদি লাগান আপনার কোনো দুর্গন্ধ আপনারা যায় না, আপনার ভিতর সাইডে কোনো দুর্গন্ধ যায় না, কারণ হলো আপনার হলো সাইপন আপনার ব্যবহার করলে ভালো হয় বেশি। দেখুন আমরা এটা একটা ময়লার লাইন, তো ময়লার লাইন আর পানির লাইন একজাস্ট কারণে আমরা সাইপন লাগাইছি। আর এখন আমাদের এই যে দ্বিতীয় টুকরাটা আমাদের লাগানো হয়ে গেছে, তারপর আমরা এখন ম্যাচিং করব এটার সাথে। দেখুন কিভাবে ম্যাচিং করি আমরা, ঠিক এভাবে আমরা ম্যাচিং করব। বন্ধুরা দেখুন এই যে এভাবে আমরা ম্যাচিং করব, ম্যাচিং। হ্যাঁ একটা আপনারা আমরা সাইপন লাগানো হলো কারণ হলো কি আপনার এই সাইডটা আপনার একটা চাক ময়লার একটা চাক গারাপ, যে আপনার পানি ময়লার অ্যাডজাস্ট করা, তার জন্য আমাদের একটা লং টপ লাগানো হয়েছে। বন্ধুরা আমাদের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে গেছে, আপনার পানির লাইন টানা শেষ হয়ে গেছে, আপনার যে পানিটা আপনার ড্রেনে যাবে সেই লাইনটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা আমাদের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন, আমাদের নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আমি যদি আপনার নতুন ভিডিও ছাড়ি অবশ্যই আপনারা পেয়ে যাবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন। দেখুন আমাদের যে টিপকলের লাইনটাও আমাদের কমপ্লিট হয়ে গেছে, একবার আপনার উপরে থেকে আপনার লাইনটা নেওয়া হয়েছে, সেটাও আপনারা দেখেছেন। ওখানে আপনার লেগেছে আপনার ইনিয়ন লাগিয়েছে, তারপর আপনার নিপেল, তারপর আপনার থ্রেড টেপ, এইগুলোই লেগেছে আমাদের এই টিপ কলের জন্য, এই পুনর লেগেছে। আর আর দেখুন আর ভিতরের কলের পয়েন্টটুকু দেখুন, এই যে কলের পয়েন্টটুকু কমপ্লিট। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।